পিয়াল শাড়ির মেলা করছে ঈদ উপলক্ষে, সো ও ইনভাইট করেছে এখানে। আমি আসলাম, ওপেনিংয়ে আসছিলাম, আজকেও আসলাম, আজকেও ইনভাইট করেছে। তো এসে দেখলাম সুন্দর সুন্দর, আগেও ছিল, এখন নতুন কিছু কালেকশন তুলেছে, ভালো লাগছে আর দেখতে ভালো লাগে, সবাই আসে একটা মিলন মেলার মতো। আপনি তো একদম ফ্যাশন সচেতন মানুষ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বহু দিন ধরে কাজ করছেন, আর সেক্ষেত্রে জানতেই চাইবো এখানে যে ড্রেসগুলো আছে, শাড়ি হোক বা অন্যান্য যে ফ্যাশনেবল দিক থেকে কতটা এগিয়ে আছে? শাড়িগুলো দেখতে সবই সুন্দর, এই যে দেখেন কাতান শাড়ি, এই যে সুন্দর সুন্দর শাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও অনেক সুন্দর সুন্দর শাড়ি। তো প্রত্যেকবারই নতুন নতুন শাড়ি আসে, আর পুরানো কালেকশনটাই কিন্তু আবার নতুন করে তারা ই করে, খুব সুন্দর লাগে। মানে আমরা আসলে কিন্তু একটু চেষ্টা করি এখনকার সময় আগে যেই শাড়িগুলো সুন্দর লাগতো একটু ঘুরে টুরে দেখি, ভালো লাগে। আর শাড়ি তো মেয়েদের খুবই সুন্দর লাগে, তো শাড়ির মেলা আসলে ভালোই লাগছে। আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যাশনের সংজ্ঞাটা আপনার কাছে আসলে কী, কীভাবে দেখেন ফ্যাশন? আমার কাছে ফ্যাশনের সংজ্ঞাটা তখনই হয় যখন আমি যেই কাপড়টা পরে কমফোর্ট ফিল করি, কারণ আমি যদি কমফোর্ট না থাকি আমি সেই কাপড়টা তো পরতে পারবো না, তো আমার ফ্যাশনের সংজ্ঞা সেটাই। আর কমফোর্টের কথা বলছিলেন, যেহেতু পিওয়াল ভাইয়ের সাথে অনেক দিনের একটা পরিচয় বা তার এই কাজগুলো দেখছেন, তার এখানে যে ড্রেসগুলো আছে সেখানে কতটা কমফোর্টলি ইউজ করতে পারেন বা কতটা কমফোর্ট ড্রেস? এই যেহেতু শাড়ির মেলা হচ্ছে সবই শাড়ি, ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আছে, কাতান শাড়ি আছে, আপনার আমাদের মেসলিনের উপরে শাড়ি আছে, আমাদের কটনের উপরে শাড়ি আছে, সুন্দর সুন্দর শাড়ি আছে। যে যেটাতে কমফোর্ট ফিল করে আমার কাছে মনে হয় সেটাই পিক করা উচিত। এই যে আমি বললাম না যে আমি শাড়ির পিছনেই দাঁড়িয়ে আছি, সো কাতান শাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, সো যে যার পছন্দ সে সেটাই পিক করবে এবং সেভাবে সে ক্যারি করবে। আপনি শাড়ি কতটা পছন্দ করেন? আমি খুবই পছন্দ করি, আমার শাড়ি খুবই ভালো লাগে, তবে আমি শাড়ি পরি অকেশনালি, শাড়ি পরতে পছন্দ করি যেহেতু আমি প্রচুর কাজ করি আর কাজের মধ্যে শাড়িটা সারাদিন পরে থাকা আমার জন্য একটু কষ্টকর, আর কিন্তু শাড়ি আমার অনেক পছন্দ। সামনে এবং হচ্ছে পয়লা বৈশাখ একসাথে একদিনের গ্যাপে, সেক্ষেত্রে পরিকল্পনাটা কী আসলে ফ্যাশন নিয়ে বা ঈদের কেনাকাটা নিয়ে? কি আমি প্রথম সবার জন্য কিনতে পছন্দ করি, তারপর আমি আমার জন্য কিনি, আর যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি সবাইও খুশি হয়, আমাকে অনেক কিছু গিফট করে, যখন যেটা আর সে বেশি গিফট করেছে সবাই জানে যে আমাকে ছোটো বড়ো সবাই আমাকে সালামি দেয় অ্যাকচুয়ালি, তো ওই আমাকে যখন ঈদে কেউ না কিছু গিফট করে তখন বলে এটা তোমার ঈদের সালামি, তো আমি নিজে কিনে নিই। আর ঈদ আর পয়লা বৈশাখ হচ্ছে যে আমি যেটাতে বললাম কমফোর্ট সেটাই আমি পরবো। আপনি তো এখানে এসে দেখে গেলেন যে এখানকার মেলাটা কেমন চলছে, দর্শক যারা আছে বা যারা ক্রেতা আরও আসতে চায়, কিন্তু সর্বোপরি এই মেলাটা নিয়ে কী বলবেন, কী মেসেজ? আমি সবাইকে বলবো আসুক, দেখুক, কিনুন, কারণ আমরা কোনো কিছু না দেখে তো আসলে কেনা সম্ভব না, কিনুক, আসুক, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারাও দেখেন, আপনারা নিজেদেরও ভালো লাগবে, আর সবাইকে বলবো আসতে এবং কিনতে।